হ্যাঁ হইছে হইছে, আমার আইফোন এখন একটা কল আসছে, আপনারা এখন আসেন, পরে আবার সেলফি তুলবো। অনেক হ্যালো, জি আমি বেলাকসান বলতে আছি। কি পত্রিকায় ইন্টারভিউ সব হইবেন? কিন্তু শিডিউল তো নাই, আমি খুব বিজি পারসন। এখন হর মুগি আপনি মাইম অনুসারী ফোন দিয়েছেন, দাঁড়ান আইতে আসি। শুরুতেই জানতে চাই আপনার জীবনের গল্পটা, কিভাবে এত বড় সুপারস্টার ব্লাকচেন হলেন? আমার জীবনের গল্প হাসি কান্না সুখ দুঃখ সব কিছুই আছে। তাহলে আপনার এই প্রেথমইতেই বলি, গেছিলাম বিয়ে করমু মাইয়া দেখতে, মাইয়া আসছিল। কি রে দোস্ত, তোর বাবা তোর জন্য যে ছেলে ঠিক করছে সেই ছেলে তো এখনো আসলো না, দেখছিস কত অলস। আসবে, আর একটু ওয়েট কর। তুই তো পাগল হয়েছিস কি সিমরি? পাগল তো হবই, তুই তো বললি ছেলেটাকে নিয়ে দেখতে পুরো শাহরুখ খানের মতো। হ্যাঁ ঠিকই তো বলছি, আমি ছবি দেখছি পুরো শাহরুখ খান ফের। তাহলে তো তোর জামাইটা অনেক সুইট হবে, অনেক জোস। হ্যাঁ বিয়ের পর ওকে নিয়ে খাটে চিপাই চিপাই গিয়ে থাকবো। দেখছিস এখনো আসলো না। বেবি চলে আসছি। আই হোম দি টিকেটা কেন? আমি তোমার হবু হাজবেন্ড মিস্টার চান। তুই না বলিস শাহরুখ খান, এদিক কাইল্লা সান। ও মা গড, বেবি ও দৌড় দিল কেন? দৌড় দেব না, তুই যে কালা দেখে ভয় পেয়েছে। ভালো হইছে তুমি ভয় পাও নাই। এই এই কইলা বেটা, তুই যে আমার বাবার ছবি দিছস ওইটা তো তুই এত সাদা কেমনে? এইটা বোঝ নাই, এটা আধুনিক যুগ, আমি ফটোশপ দিয়ে এডিট করিয়া ছবিটা পাঠাইছিলাম। বিকজ আই লাভ ইউ, আই ম্যারেজ তোমাকে। ওরে কাইল্লা রে, তুই যাইয়া কালি মাইয়া দেখা বিয়া করগা, আর আমার হোয়াইট লাগবে। বেবি বেবি শোনো, তো হোয়াইট কি করি হই, প্লাস্টিক সার্জারি করব না, সেটা তো অনেক খরচ, হোয়াইট হতে হবে। সাদা হওয়ার জন্য গেলাম সেলুনে। মোকলে আমি দিন দিন তো সাদা হয়ে যাচ্ছি কেন? আমার কেমন একটা ফেসিয়াল করে যাতে আমি আরো সাদা হয়ে যাই। স্যার আসেন করে দিচ্ছি। ইস, আমি কেন যে তো সাদা? জি স্যার বলেন কি করবেন? ভাইয়া আমাকে এমন একটা ফেসিয়াল করাই দেন যেন আমি জাস্ট টাইম সাদা হয়ে যাই। হ্যাঁ করা যাবে, আপনাকে ভংচং ফেসিয়াল করতে হবে, কিন্তু টাকাটা একটু বেশি লাগবে। কত টাকা ভাইয়া? এই ধরেন মাত্র 1.5 কোটি। ভাইয়া আপনার কাছে কি সুনু বা ক্রিম হবে ফর্সা হওয়ার? আমার পুরো দোকানটাই তো ফর্সা হওয়ার ক্রিম। ও ভাইয়া তাহলে আমাকে একটা ফর্সা হওয়ার ক্রিম দেন যাতে মাখার সাথে সাথে আমি হোয়াইট হয়ে যাই। আপনার স্কিনে কাজ করব না। কেন ভাইয়া? বুঝেন নাই? না ভাই আপনি বুঝেই বলেন, আপনি একটু বেশি কইলা। আপনি অতিরিক্ত কথা বলেন কেন? কি বলমু, বাসের মধ্যে যে কাহিনী হইছে আমার সাথে। মামা ভাড়াটা দিয়ে তো মামা, এয়ারপোর্ট যাবো ভাড়া কত? 10 টাকা। এলো মামা। আপনি? মামা আমি এয়ারপোর্ট যাবো, আপনাকে 10 টাকা দিতে আসি, দাঁড়ান। আপনি 20 টাকা দেন। কেন? তার দ্বারা তো নিলেন 10 টাকা, আমি 20 টাকা দেবো কেন? ওই মেয়ে বুঝেন না, আপনি তো কাইল্লা। আরে বাস উড়াইছে কেটে রে। এলাকায় আমার থেকে ছোট একটা পোড়া, সেই আমাকে টিটকারি দিয়ে কথা বলে। কালা চান কালা চান। আপনিও তো ভাই কালা হইতে পারতেন, তখন যদি আমি আপনাকে কালাচান কালাচান বলতাম
আপনার কষ্ট লাগতো না ভাই? ঠিক আছে ভাই, আমি মাফ করে দেব। আমি আপনার আর কখনো কিছু বলব না। মাফ চাও লাগবে না ভাই, কখনো আমাকে এগুলো বললেন, আমি খুব কষ্ট পাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, লোকটা অনেক ভালো। কালা চান, তুই মানু না, তুই মোদি। তারপর দেখা হইল এক দরবেশ বেড়ার লগে। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। আপনি কি মানুষের মন্দ কথা শুনতে চাচ্ছেন না? যে না। আপনি কি সবার কথা পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন? হেই এই জীবনের ছোট ছোট বিন্দু বিন্দু কষ্টগুলো দূরে সরাতে চাচ্ছেন? জি ভাই। যারা আপনার সাথে মজা করে তাদের থেকে দূরে সরে যেতে চাচ্ছেন? হ্যাঁ, এইটাই হলে ভালো হয়। আপনি কি হতাশা জীবন থেকে মুক্তি পেতে চাচ্ছেন? হাই, এটাই তো চাই। তাহলে এখনই ফাঁসিতে লটকে মরে যান। এমনকি আমি থানায়ও কিন্তু গেছি, পুলিশের হাতে পিডা নিয়েও খাইছি। বুঝলাম না, এই পৃথিবীর মধ্যে কি কালা মানুষকে কেউ ভালোবাসতে পারে না? যেখানে যাই খালি কাইলে কাইলে কাইল্লা। আমরা কাইলেরা কি করছি? বুঝিস না কি করছস? ভাই আপনারা? আমরা পুলিশের লোক। তার পকেটে জিনিস পাইছি। আমি আগেই বুঝছিলাম ওর ভিতরে সমস্যা আছে। কি জিনিস পাইছস দেখি? কি আর বলমু, সেই সময় অনেক কান্নাকাটি করলাম। কালা কালা কইয়াছে এজন্য পারে অপমান করে। আমি কি কালা ইচ্ছা করে হইছি? আমি কি কালা হইয়া কারো ক্ষতি করছি? থানায় কইয়া আমারে কিরম করে পিটাইলো। আমি ও মা ও বাবা কই চিৎকার পারছি কিন্তু কেউ থামে না, যে জন্য পারছে মারছে। আমার গাটা পুরো ব্যথা বানাই ফেলাইছে। কান্নাকাটি করতে করতে রাস্তায় ঘুরতে আসছিলাম, সেই সময় দেখা হয়ে গেল। ওয়াও, বিউটিফুল, পাং, অসাম, হট, অ্যামাজিং, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ওয়ান্ডারল্যান্ড, দুবাই, চায়না, ভুটান, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, কোথাও দেখিনি আমি আপনার মতো হিরো। আপনি আমার নেক্সট সিনেমার হিরো। কি বলেন ভাইয়া, আমি হিরো হব? হ্যাঁ হবেন, কিন্তু ভাইয়া আমি তো কাইলা। আরে আমার তো কালো হিরোই চাই। আবার কি টাকা টাকা দেওয়া লাগবে নাকি? আরে আপনি টাকা দিবেন কে? টাকা তো দিব আমি। আচ্ছা শুনেন, আপনার নাম কি? আমার নাম তো সান, কিন্তু আমি একটু কালো দেখিয়া মানু আমারে কালো সান বললে ডাকে। না না না, এটা ওল নেম। আপনার নিউ নাম হইলো ব্ল্যাক চান। কি? ব্ল্যাক চান? ব্ল্যাক না, ব্ল্যাক চা। ও, এটা ইংরেজি নাম। ঠিক আছে ভাই, আজ গইতে আমার নাম ব্ল্যাক চা। হ্যাঁ চলেন আমার সাথে। এভাবে আমি হয়ে যাই কালাচান থেকে সুপারস্টার ব্ল্যাক চা। তারপর কিন্তু ওই মাইয়া আমারে আবার ডাকছিলে। দোস্ত, তুই যে কালো ছেলেটাকে দেখে ভয় ধর দিছিলি না? আরে ও তো এখন সুপারস্টার। হ্যাঁ হ্যাঁ, আমি ডিসাইড করছি ওকেই বিয়ে করব। হ্যাঁ ও আসতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি রাখি, পরে কথা বলি তোর সাথে। কি আছো, কেমন? হ্যাঁ ভালো আছি, পরে কথা হবে, একটা সেলফি তুলি। শোনো, অতীতের সব কথা ভুলে যাও, চলো আজই বিয়ে করি। হাতটা ছেড়ে দাও। এখন আমাকে বিয়ে করবা কেন? আমি এখন সুপারস্টার দেখিয়া? সেদিনকে তো বলছিলা কালা কালা কালা, তখন তো আমাকে বিয়ে করতে চাও নাই।
আমি কাল লইছি তো কি হইছে কালকে আমি ইচ্ছা করি রইছি কাল সে আমাকে বানাইছে তুমি এত কালো হইতে পারতা তখন যদি আমি তোমাকে বলতাম কাল্লা কাল্লা আমার কেমন লাগতো কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বলবা না কাউকে নিজ করবা না তোমার মতো নিজ মনের মানুষকে আমি কখনোই বিয়ে করব না আপনি মেয়েটাকে এভাবে ইগনোর করলেন কি আর করার আছে লে মেয়েটা আমাকে তো মন দিয়ে ভালোবাসে নাই আমার মনটা বোঝে নাই মেয়েটা আমাকে ভালোবেসে বিয়ের কথা বলে নাই যখন আমি সুপারস্টার হইলাম তখন ও আমাকে বিয়ে করতে চায় ও অ্যাকচুয়ালি আমাকে লোভে পড়ে বিয়ে করতে চাইছে ও আমার মন বোঝে নাই এখন দেখি কেউ যদি আমার মন বোঝে সত্যি আপনি ভালো মনের একজন মানুষ আমরা একদম শেষ পাতা চলে এসেছি তুমি যদি চাও শেষ পাতায় আমার আর তোমার কথাগুলো লেখা থাকো বুঝলাম না বোঝাচ্ছি তোমায় আসো